এই ভিডিওতে আমরা আমাদের রিজিওন সিলেক্ট করব এবং রেপোজিটরি সেটআপ করব। তো রিজিওনের ক্ষেত্রে আমরা যেহেতু আগে থেকেই ভার্জিনিয়া রিজিওনটি ব্যবহার করে এসেছি, সুতরাং ওটাই আমরা ব্যবহার করব। এবং এখানে বলে দিয়েছে যে এই ওয়ার্কশপটার জন্য এখানে AWS এর কিছু সাপোর্টেড রিজিওন আছে সার্ভিস, যেমন AWS অ্যাম্পলিফাই কনসোল এবং কোড কমিট, এগুলো কিছু ফলোয়িং রিজিওনেই অ্যাভেলেবেল। সুতরাং এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে যেগুলো রিজিওন এখানে অ্যামাজন লিস্ট দিয়ে দিয়েছে এগুলোই কাইন্ডলি ব্যবহার করতে হবে। সুতরাং আমরা যেহেতু এন ভার্জিনিয়ায় ব্যবহার করে এসেছি নর্থ আমেরিকার, তো আমরা এটাই ব্যবহার করব। দেন আমরা আমাদের রিপোজিটরি সেট আপ করবো। তো রিপোজিটরি সেট আপ করার জন্য আমাদের AWS এ যে কোড 9 ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা আমরা সেট আপ করেছি, এটার আন্ডারে আমাদের টেম্পোরারি অনেক ক্রেডেনশিয়ালি তৈরি হয়ে গিয়েছে, যেগুলো আমাদের IAM ইউজারের সাথে অ্যাসোসিয়েটেড, এবং আমাদেরকে কোনো কিছু সেট আপ করার প্রয়োজন নেই। যদি আমরা লোকাল হোস্টে ব্যবহার করতে চাই, এই যে গিটের এখানে ডকুমেন্টেশন আছে, এখানে যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন ফলো করলে আমরা লোকাল মেশিনও সেট আপ করতে পারবো। তো সুতরাং ফার্স্ট স্টেপে আমাদেরকে একটি নিউ কোড কমিট রিপোজিটরি সেট আপ করতে হবে। তো আমি এখানে যে কমেন্ট দিয়ে দিয়েছে এটাই টার্মিনালে নিয়ে যেয়ে রান করাবো। আমরা আমাদের ক্লাউড 9 এনভায়রনমেন্টে চলে এসেছি, তো আমরা ক্লাউড 9-এ যে টার্মিনালে যে আমরা এই কোড কমিটি দিয়ে এন্টার দেবো। সুতরাং আমাদের একটি রিপোজিটরি তৈরি হয়ে গিয়েছে, এটা মেটা ডাটা শো করাচ্ছে এখানে। এরপরে আমাদেরকে ক্লোন এক্সিস্টিং ওয়ার্কশপ রিপোজিটরি ফর্ম গিটহাব, তো এটির মাধ্যমে আমাদের গিটহাবে যে রিপোজিটরিটি আছে ওয়েবসাইটের, যেখানে কোডগুলো আছে, HTML CSS ফাইলগুলো আছে, ওগুলো আমরা আমাদের ক্লাউড 9 এনভায়রনমেন্টে ক্লোন করব। সব ক্লোন কমপ্লিট, দেন আমরা স্টেপ 3-তে আমাদের ডাইরেক্টরিটি চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা সিডি দিয়ে সার্ভারলেস ওয়ার্কশপ এই ফোল্ডারে ঢুকব। এখন আমরা সার্ভারলেস ওয়ার্কশপ যেই ফোল্ডারটি আছে এটার ভিতরে ঢুকছি, দেন এখানে এই ফাইলগুলো আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, স্প্রেড আউট দ্য ওয়াইল্ড রাইট ভিউ কোড ইনটু ওন ব্রাঞ্চ, তো আমরা আমাদেরকে কোডগুলো স্প্রেড করবো আমাদের ওন ব্রাঞ্চে। এই জন্য আমরা গিটের এই কমিটি ব্যবহার করবো, গিট সাবট্রি স্প্লিট, দেন পি ফ্ল্যাগ দিয়ে রিসোর্সেস কোড, এখানে যা যা আছে ব্রাঞ্চ দিয়ে এটা আমরা স্প্লিট করে নেব। দেন আমাদের নতুন ব্রাঞ্চ তৈরি হয়ে গিয়েছে, এটার হ্যাশ কোড, দেন আমরা এরপরে কি নতুন ডিরেক্টরি তৈরি করতে হবে। দেন আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব, এই যে এই কমেন্টের মাধ্যমে আমরা ফোল্ডারের বাইরে যে ওয়াইল্ড রে রাইটস ভিউ অ্যান্ড একই সাথে কমেন্ট দিয়েছি ফোল্ডারে অ্যাক্সেস করার, সিডি দিয়ে আমরা দেন ফোল্ডারে ঢুকব। তো আমরা এই ফোল্ডারটি তৈরি হওয়ার পরে সিডি দিয়ে এই ফোল্ডারে আমরা ঢুকব, দেন আমরা এই ফোল্ডারে এখন বর্তমানে আছি। তো আমরা যদি লিস্ট এলএস দিয়ে দেখি কি কি আছে, আপাতত কিছু নেই। দেন আমরা এখানে গিটের নিউজটি ইনিশিয়ালাইজ করব, তো এটির জন্য আমি কমেন্ট দিলাম গিট ইনিট, আমাদের এই এমটি রিপোজিটরি ইনিশিয়ালাইজড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যেই ব্রাঞ্চটা তৈরি করছি ওটা নিউ রিপোতে পুল করব। দেন ফেস কমপ্লিট, এখন আমাদের অ্যাটিওর কোড কমিট রিপোজিটরি অ্যাজ রিমুভড। ওকে, তো আমরা
এই কমিটি ব্যবহার করে আমাদের রিমোট রিপোজিটরি অ্যাড করলাম এবং আমরা কোডটা এখন পুশ করব আমাদের নিউ কমিট রিপোজিটরিতে। এই জন্য আমরা ব্যবহার করব গিট পুশ ইউ মাস্টার অরিজিন অরিজিন মাস্টার। পুশ কমপ্লিট আমাদের রিমুভ ব্রাঞ্চ মাস্টার ফ্রম অরিজিন, এটাতে ফুল হয়ে গিয়েছে আমার কোডগুলো। দেন আমি আমার এখানে বলছে যে রিমুভ টেম্পোরারি লোকাল রিপোজিটরিজ ইন ক্রিয়েটর ইন স্টেপ টু। তো স্টেপ টুতে আমরা যেই গিটের রিপোজিটরিটা ক্লোন করছিলাম ওইটাকে রিমুভ করে দেবো। তো ওখান থেকে ফোল্ডারটা চলে গিয়েছে। তো আমরা আমাদের নতুন যে ব্রাঞ্চটা তৈরি করেছি ওই ফাইলটা এখানে আছে। দ্যাটস ইট এই ভিডিওর জন্য একটু কি, নেক্সট ভিডিওতে আমরা ডিপ্লয় করে দেখবো।